Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aske shei Tangaler Shokipur Kutubpure jei kolar bazar shei bazare halchal ami dekhachi apnader. Jene niben video ta na tene ar jodi amar video ta bhalo lage tahole subscribe korben. বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমি আজকে দেখাবো সেই কুতুবপুরে বাজারে হালচাল বাজারে কি অবস্থা দাম কেমন কেমনে কি বিস্তারিত আলোচনা করব যে আসলে আজকে ব্যাপারী পত্র খুবই কম না কেমনে কি আমি দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে আজকে বাজার কেমন সে বাজারটা একটু দুমা 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 এই যে এই কলাগুলো আজকে কত করে বলতেছে এটা 350 অন্য অন্য বাজারে কেমন থাকে ওটা দাম আছে 400 450 450 এরকম নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আরো কিছু ব্যাপারী যারা আছে তাদের কেউ দেখাবো বাজার অবস্থা কেমন আজকে আসলে যেমন বাজারে কলাও কম ব্যাপারীও নেই বাজারে একদমই খারাপ অবস্থা বাজারের আসলে হয়তো ঠান্ডার জন্য কলাগুলো খায় না আমি কথা বলবো আমাদের এক অনেক পরিচিত ব্যাপারী তার সাথে দেখি সে কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আপনার নামটা কি মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ভাই আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করেন আমাদের এই কুতুবপুর বাজারে কলার দাম এখন কেমন কলার দাম বর্তমানে কম কলা বিক্রি নাই ওদিকেও বিক্রি নাই ওদিকে বিক্রি কম এই কারণে আচ্ছা কারণটা কি এত বাজার কম বিক্রি নেই বাজারেও কলা অনেক কম এটা কারণটা কি কারণ একটাই ঠান্ডার জন্য কলা খাইতাছে না ঠান্ডার জন্য কলা খাচ্ছেন আজকে যে এই কলা কোন কলাগুলো কিনছেন আপনি আমি কলা কিনছি এই যে এটা কিনছি এই কলাগুলো কিনছেন এটা আপনি কত করে কিনছেন এটা 420 টাকা গাড়া 420 টাকা গাড়ায় অন্য অন্য বাজারে এর আগেও তো অনেক বাজারে কিনছেন বা দুই বাজার আগে এই কলাগুলো কত করে ছিল এটা 450 500 এরকম বিক্রি হয়েছে তাতে 450 500 আর আজকে কিনছেন 420 420 তো 100 টাকা নেই 100 টাকা কম আসলে যাই হোক আমি আরো কিছু ব্যাপারীদের সাথে কথা বলবো কৃষকের সাথে কথা বলবো শহীদুল ভাইকে অনেক ধন্যবাদ আপনি তো কালিয়াকুরের ব্যবসা কালিয়াকুরেই আছেন হ্যাঁ কালিয়াকুরেই আছি কালিয়াকুর আমি শহীদুল ভাইদের বাড়িতে গিয়েছিলাম যার ফলে আসলে তো কিছু জিজ্ঞাসা করতে হয় নাই সহজে আমি পরিচয় দিয়েছি যাই হোক ধন্যবাদ শহীদুল ভাইকে আমি এই দিকে যাচ্ছি এইদিকে দেখাচ্ছি যে আসলে দেখতেই পাচ্ছেন দর্শক ভাইয়েরা আমার এক মিয়া ভাই এই যে কিছু কলা এই কলাটা কোথায় যাবে ভাই কলাটা যাবে টাঙ্গাইল টাঙ্গাইল কোন জায়গায় টাঙ্গাইল শহরে আর কি শহরের ভিতরে যাই হোক আমি দেখাচ্ছি এইদিকে আরো ঘুরে ঘুরে কিছু জায়গা দেখাবো
দেখাবো সবজি কলা বাজার আজকের দেখালাম রঙ্গিলের বাজার সবজির বাজার দেখাবো সবজি দেশি সাগর তারপরেই দেখাবো আপনাদের আসলে অন্য অন্য বাজারের হাল যেমন চাম্পা কলার বাজার আছে ওইদিকে তাও দেখাবো ইনশাআল্লাহ এদিকে সবজি কলার বাজার দেখা যাচ্ছে সবজির বাজারটা কেমন দেখাবো আসসালামু আলাইকুম কোন কলাগুলো আনছেন এই কলাগুলো কত করে বল আজকের বাজারে ৫০০ করে আসলে অন্য অন্য দিন কি বাজার বেশি থাকে আর চাইতে আরো না কম থাকে একটু বেশি কম থাকে একটু বেশি ছবি কলা বাজার আসলে তো কম থাকার কারণটা কি ভাই দামটা কি রকম কাঁচামালের ব্যবসায় দাম যাই হোক আসলে ধন্যবাদ ভাইজানকে আমি দেখাইলাম সবজির বাজার আসলে বেশি ভিডিওটা লম্বা করব না আমি দেখাবো চাম্পা কলার বাজার যে চাম্পা কলার বাজার কি অবস্থাগুলো আছে বাজারে হালচাল এদিকে যাচ্ছি আমি দেখাবো অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে অনেক কৃষকও আসে তাদের সাথে কথা বলে থাকি আজকে এক ব্যাপারীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া মোহাম্মদ ফরিদ ভাই আপনি কোথা থেকে আসছেন গফরগাঁও গফরগাঁও থেকে কলা কিনছেন আজকে বাজারে কলা তো প্রচুর দাম ভাই অনেক ধন্যবাদ ফরিদ ভাইকে আমি যাবো এইদিকে আরো কৃষকের সাথে কথা বলবো দেখাবো যে আসলে আজকের বাজার কি অবস্থা চাম্পার বাজারটা দেখাবো মনে হয় চাম্পার বাজার অনেক কম বেলা ১১টা বেজে গেছে তবুও কলা বাজারে এখনও বিক্রি হয়নি হয়তো হাতে গোনা দেখতেই পাচ্ছেন যে এইখানে একটি ট্রাক ভর্তি হচ্ছে ছোট হয়তো ১৫০ কলা নিয়ে যাইতে পারবে আর এই দিকে আরেকটি ট্রাক ভর্তি হচ্ছে আরেকটি গাড়ি লাগাচ্ছে ওইখানে আসলেও বাজার খুব কমই হয়তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আজকের বাজার কেমন আজকে বাজার তো এখন ভালোই দেখা যায় কত করে বলে আজকে এটা ৩০০ টাকা করে আনে দেয়াম কোনো বাজার আচ্ছা যাই হোক দুলাল ভাই এই কলাটা এর আগে কিরকম দাম ছিল ৪৫০ আপনি আপনি কোথা থেকে আসছেন কতগুলা কলা আবাদ করছেন ৫০০ মতো এই কলাগুলো অন্য বাজারে কিরকম দামে বিক্রি করছেন আগে ৪৫০ হচ্ছে ৪৫০ আজকে কত বললো এটা আজকে ৩২০ বলছে এটা ৩২০ টাকা উপরে বাজার আসলে কলার বাজার আসলে কমই কেন কম জানি না আসলে হয়তো ঠান্ডার কারণে বাজার কম থাকতে পারে হয়তো যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি এই দিকে দেখাচ্ছি আচ্ছা
আসলে ভিডিওটা লম্বা করব না, এই বলেই আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।